আমার কালেকশনে আজকে আমার কাছে সব বাইকই আছে, সিভিআর আছে, R15 আছে, তারপরে আপনার FIABS আছে, SF আছে, তারপরে হইলো গিয়ে প্রিলা আছে, তারপরে হইলো ইয়ামা এক্সেসার আছে, পালসার ডাবল ডিস্ক আছে, সিঙ্গেল ডিস্ক আছে। 2,75,000 টাকা করে দিব, মাত্র 2,75,000 ইন্দোনেশিয়ান সিভিআর পেয়ে যাবে আমাদের কাছে। 2,75,000 মাত্র 2,75,000 টাকা। আর এই গাড়িটার প্রাইস দেওয়া আছে হইলো গিয়ে 98,000 টাকা। এই গাড়িটার প্রাইস টোটালি ফিক্সড প্রাইস পড়বে হইলো গিয়ে 90,000 টাকা, মাত্র 90,000 টাকা, এটা টোটালি ফিক্সড প্রাইস। আর গাড়ি এটা চলেছে 12,000 কিলো, আর এটার প্রাইস আমাদের দেওয়া আছে হইলো গিয়া 3,55,000 টাকা। যারা আপনার ভিডিও দেখে আসবে একবার টোটালি ফিক্সড প্রাইস পড়বে 3,40,000 টাকা। হ্যাঁ বাইক লাভার্স, ওয়েলকাম টু সর্দার বাইকস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এস এম ইমরান, চলে আসলাম আবারও বাইক জোনে। বাইক জোন কিন্তু অলরেডি আপনাদের মধ্যে পরিচিত হয়ে গেছে, মোটামুটি তারা কিন্তু যে বাইকগুলো এখানে কালেকশন করে থাকে এবং আপনাদের মধ্যে যে প্রোভাইড করে থাকে, যারা এখান থেকে বাইক কালেক্ট করেছেন তারা কিন্তু বুঝে গেছেন কোন কন্ডিশনে বাইকগুলো তারা প্রোভাইড করে থাকে। আমার জানা মতে, আমি যতটুকু দেখলাম, এখানকার বাইকগুলোর ইঞ্জিনের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, বাইকের লুক আউটলুক কিন্তু সুপার লুক আছে। তো আজকে কিন্তু আবারও হিউজ কালেকশন নিয়ে চলে আসলাম, দেখাবো এই ভিডিওতে। মোটামুটি নিউ কন্ডিশনে ভালো বাইক খুঁজতেছেন, হিউজ বাইক, বাইকজনকে বেছে নিতে পারেন। কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাবো। যাওয়ার আগে একটা কথা না বললে না, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর বরাবরের মতো আজকে কিন্তু আবারও আছে শুভ ভাই। শুভ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুভ ভাই ভালো আছে, আমি ভালো আছি, সমাজ দর্শক ভালো আছে। তো আজকের হট কালেকশন গুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে গাইস। কথা না পাই মূল ভিডিওতে চলে যাই। শুরু R15 দিয়ে শুরু করি আমরা। 2020 এর মডেল মনস্টার, 7,000 কিলো চলা, ফার্স্ট পার্টি এক হাতেই চলেছে। এটার প্রাইস দেওয়া আছে 3,65,000 টাকা। তো এটা লাস্ট প্রাইস বলে দিব, আজকে আসলে দামাদামি করব না। আর এর গত ভিডিওতে আমরা দামাদামি করিনি, আসলে দামাদামিতে যাব না। এটা লাস্ট প্রাইস পড়বে হইলো গিয়ে আপনার 3,50,000 টাকা ফিক্সড প্রাইস। 3,50,000 টাকা ফিক্সড প্রাইস, কোনো কথা বলতে পারবেন এখানে এসে। ওকে, তারপর চলে আসি R15 ইন্দোনেশিয়ান 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা আছে গাড়ি এটা। 2024 সাল পর্যন্ত পেপার আপডেট পাবে। আর গাড়ি এটা চলেছে 12,000 কিলো, আর এটা প্রাইস আমাদের দেওয়া আছে হইলো গিয়া 3,55,000 টাকা। যারা আপনার ভিডিও দেখে আসবে একবার টোটালি ফিক্সড প্রাইস পড়বে 3,40,000 টাকা। 3,40,000 টাকা টোটালি ফিক্সড প্রাইস। তারপরে চলে আসি সিভিআর ইন্দোনেশিয়ান 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, ডুয়েল চ্যানেল ABS, 3,000 কিলো চলা গাড়ি, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা। এটার প্রাইস দেওয়া আছে 4,55,000 টাকা। যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 4,40,000 টাকা লাস্ট প্রাইস করে দিবে। 4,40,000। তারপর চলে আসি সিভিআর 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 10 বছরে কাগজ করা, 10,000 কিলো চলা, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। এটার প্রাইস দেওয়া আছে 3,15,000 টাকা। যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র বরাবর 3,00,000 টাকা করে দিব। 3,00,000 3,00,000 বরাবর। তারপর চলে আসি একটা 18 মডেলের সিভিআর, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা আছে গাড়ি এটা, টোটালি ফ্রেশ কন্ডিশন। আর গাড়ি এটা চলেছে 15,000 কিলো। এটার প্রাইস দেওয়া আছে হইল 2,95,000 টাকা। যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র 2,75,000 টাকা করে দিব, মাত্র 2,75,000 ইন্দোনেশিয়ান সিভিআর পেয়ে যাবে আমাদের কাছে। 2,75,000 সিভিআর, মাত্র 2,75,000 টাকা ইন্দোনেশিয়ান 18 মডেলের সিভিআর। ওকে ভাই, তারপর চলে আসি ব্ল্যাক কালার FIABS, এটা হইলো গিয়া আপনার টোটালি ব্ল্যাক কালার, এটা গ্রাফিক্স করা হয়েছে, হ্যাঁ টোটালি শার্কের একটা গ্রাফিক্স করা হয়েছে। এটা চলেছে হইলো গিয়া 8,000+। এটার প্রাইস দেওয়া আছে হইলো 2,90,000 টাকা। যারা আসলে এটা নিবে তাদের জন্য মাত্র 2,80,000 টাকা করে দিব ফিক্সড প্রাইস। 2,80,000 টাকা ফিক্সড প্রাইস। FIABS, FIABS 2020 এর মডেল, 21 রেজিস্ট্রেশন, গ্রাফিক্সটা, হ্যাঁ জোস একটা গ্রাফিক্স আছে। ওকে, তারপর চলে আসি হলো গিয়া সিলভার কালারটা, এটা হলো 2020 এর মডেল, 21 রেজিস্ট্রেশন, গাড়ি চলছে 6,000 কিলো, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে, ফার্স্ট পার্টি, এটাও FIABS গাড়ি। FIABS এটার প্রাইস দেওয়া আছে 2,90,000 টাকা। যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 2,85,000 টাকা লাস্ট প্রাইস করে দিবে। 2,85,000 টাকা, এটাও ফার্স্ট পার্টি গাড়ি, এক হাতেই চলা। পাশাপাশি একটা ব্লু, তারপরে চলে আসি ব্লু কালার, এটাও FIABS, এটা হলো BS6, সিভিউ কন্ডিশন, সিভিউ কন্ডিশন, জি। এটা হলো 2020 এর মডেল, 20 এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি, এক হাতেই চলা, ডিজিটাল নাম্বার প্লেট করা আছে, নাম পরিবর্তন যখন করতে যাবে করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এটার প্রাইস দেওয়া আছে হইলো গিয়া 2,80,000 টাকা। যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র
2,70,000 টাকা করে দিব 2,70,000 টাকায় BS6 FIABS তারপর চলে আসে একটা বাজাজের অ্যাভেঞ্জার ক্রুজ টাইপের গাড়ি অ্যাভেঞ্জার গাড়িটা এটা হলো 2017 মডেল 17 এই সেশন গাড়িটা আউটলুক টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে ফার্স্ট পার্টি গাড়ি এক হাতেই চলেছে আর এটার প্রাইস দেওয়া আছে হইল গিয়া 1,55,000 টাকা এটা যারা আসলে ভিডিও দেখে আসবে তাদের জন্য ফিক্স প্রাইস পড়বে 1,45,000 টাকা টোটালি ফিক্স প্রাইস 1,45,000 টাকা টোটালি ফিক্স প্রাইস টোটালি ফিক্স তারপরে পিছনে রয়েছে ডাবল ডিক্সের পালসার 2021 মডেল 3,000 কিলো চলা এটা হইলো গিয়া 2021 মডেল অন টেস্টে আছে এটা এখনো নাম্বার হয়নি অন টেস্ট আছে ভাই অন টেস্টে আছে যে কিনবে তার নামে নাম্বার হবে UG5 ওকে এটা 21 মডেল এটা প্রাইস দেওয়া আছে হইলো গিয়া 1,75,000 রেজিস্ট্রেশন সহ যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 1,65,000 টাকা লাস্ট প্রাইস করে দিব মাত্র 1,65,000 রেজিস্ট্রেশন সহ করে দিব আমি এটা প্রাইস করে দিবেন রেজিস্ট্রেশন আমি করে দিব ওকে এরপর আরেকটা তারপর চলে আসে এটা 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা আছে এটাও ডাবল ডিক্সের UG5 এটা প্রাইস দেওয়া আছে হইলো গিয়া 1,60,000 টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 1,50,000 টাকা ফিক্স প্রাইস সিঙ্গেল ডিস্ক 10 বছরের কাগজ করা 2013 মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা আর এই গাড়িটার প্রাইস দেওয়া আছে হইলো গিয়ে 98,000 টাকা এই গাড়িটার প্রাইস টোটালি ফিক্সড প্রাইস পড়বে হলো গিয়ে 90,000 টাকা মাত্র 90,000 টাকা এটা টোটালি ফিক্সড প্রাইস তারপর চলে আসি একটা BS6 FZ ভার্সন 3 ইয়ামাহা FIABS 2020 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন গাড়ি চলেছে 13,000 কিলো আর এটা প্রাইস দেওয়া আছে হলো গিয়ে আপনার 2,20,000 টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র 2,15,000 টাকা ফিক্সড প্রাইস 2,15,000 টাকা ফিক্সড প্রাইস BS6 তো এটা না BS6 জি ওকে তারপর চলে আসে আরেকটা আছে এটা হলো BS4 অফিসিয়াল গাড়ি ব্লু কালার এটা 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি এটাও স্মার্ট কার্ড করা আছে এটা 23 সাল পর্যন্ত পেপারস আপডেট করা আছে এটা প্রাইস দেওয়া আছে 2,12,000 টাকা এটা একবারে লাস্ট প্রাইস পড়বে 2,05,000 টাকা মাত্র 2,05,000 টাকা তারপর শুভ ভাই জি আজকে মোটামুটি ফিক্সড প্রাইসে সব বাইক দেখাই দিয়েছি সবই ফিক্সড প্রাইসে বাইক দেখাই যদি সর্দার বাইকের কথা বলে সে ক্ষেত্রে একটু অনার অবশ্যই অনার করব সমস্যা নেই সর্দার বাইকের কথা বললে ইমরান ভাইয়ের কথা বললে অবশ্যই আমি অনার করে দিব কোনো সমস্যা নেই পিলা আছে একটা গাড়ি এটা আসলে টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটা লুকস দেখেন গাড়িটা একবারই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা খুবই কম কিলো চলা হয়েছে গাড়িটা এক হাতেই চলা 2-3 হাতের না এক হাতে রেজিস্ট্রেশন করা আছে 2022 এর রেজিস্ট্রেশন 22 এর মডেল এটা এটার প্রাইস দেওয়া আছে হইলো গিয়া 2,35,000 টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 2,15,000 টাকা লাস্ট করে দিব 2,15,000 টাকা এপ্রিলে এই গাড়িটা লাস্ট করে দিব লাস্ট প্রাইস করব ওকে পাশাপাশি আরেকটা তারপর চলে আসি SF 2018 মডেল 18 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ডাবল ডিক্সের একটা SF টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা তো এটার প্রাইস দেওয়া আছে হইলো গিয়া আপনার 1,85,000 টাকা চাকা দেখলে বোঝা যায় তার এই যে পাশে আপনার ভাই পাশেই আছে এটাও 18 মডেল 18 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি এক হাতেই চলা এটার দাম পড়বে 1,70,000 টাকা অবশ্যই আসলে গাড়ি যে আসলে 10,000 টাকা কম বেশি অবশ্যই জিনিসের ভিতরে পার্থক্য আছে জি এটার দাম পড়বে 1,70,000 টাকা এটাও 12 মডেল এটা 18 মডেল 15,000 কিলো চলেছে এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা এক হাতে চলা ওকে তারপর চলে আসি হইলে পাশে একটা ফেজার আছে ফেজার গাড়ি এটা 2017 মডেল 17 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি গাড়ি গাড়ি চলেছে 13,000 প্লাস এক হাতেই চলা আর এটা প্রাইস দেওয়া আছে হইলো কি 1,90,000 যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 1,80,000 টাকা ফিক্স প্রাইস 1,80,000 ফিক্স তারপর চলে আসি একটা জিক্সার ডাবল ডিক্সের জিক্সার 2019 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা আছে আর এটা 23 সাল পর্যন্ত পেপারস আপডেট পাবে সিঙ্গেল ডিক্স না ডাবল ডিক্স জি ডাবল ডিক্স আর এই গাড়িটা অনেকদিন পড়া ছিল এটা 2021 সাল পর্যন্ত পেপারস আপডেট আছে আমরা 23 সাল পর্যন্ত আপডেট করে দিব আচ্ছা অনেকদিন গাড়িটা চালানো হয় নাই এটা প্রাইস দেওয়া আছে 1,75,000 যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 1,72,000 টাকা রেখে দিব ফিক্সড প্রাইস 1,72,000 ডাবল ডিক্সের গাড়ি পাবে স্মার্ট কার্ড করা 2023 সাল পর্যন্ত আপডেট ওকে তারপর চলে একটা UG5
ইজি 5 2019 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি গাড়ি একাতেই চলেছে গাড়ি দুটো চাবি এভরিথিং সবকিছু আছে এটা একজন ব্যাংকারের গাড়ি উনি নিজে ব্যাংকে জব করতে ব্যাংকের মাধ্যমে উনি নিয়েছে মাত্র 10000 কিলো চলা গাড়িটা সম্পূর্ণ পলি করা আছে গাড়িতে কোনো দাগ টাক কোনো কিছুই নাই এটার প্রাইস দেওয়া আছে হলো গিয়া 160000 টাকা এটা যারা আসলে ভিডিও দেখে আসবে তাদের জন্য 150000 টাকা লাস্ট প্রাইস করে দিব 150 পাশেই আছে একটা এক্স ব্লেড 2020 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন গাড়ি চলেছে হলো গিয়া 7000 প্লাস টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা এক হাতেই চলা স্মার্ট কার্ড করা আছে তো এটা আসলে প্রাইস দেওয়া আছে হলো গিয়া আপনার 165000 টাকা যারা ভিডিও দেখে আসবে আর আপনার কথা এসে বলবে তাদের জন্য 158000 টাকা লাস্ট প্রাইস 158 ওকে তারপরে ছোট দুইটা গাড়ি আছে গ্লামার এই গ্লামার এটা আপনার 2018 মডেল 18 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা আছে গাড়ি এটা টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি গাড়ি এটা চলেছে হলো গিয়া আপনার 8000 প্লাস এক হাতেই চলা দুই তিন হাত হয় নাই তো এটা হইলো গিয়া প্রাইস দেওয়া আছে হইলো গিয়া 90000 টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 85000 টাকা লাস্ট প্রাইস 85000 টাকা 85000 টাকা লাস্ট প্রাইস ওকে তারপর চলে আসি ডিসকভার 110 এটা হইলো গিয়া হ্যাঁ ডিসকভার 110 এটা হলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা আছে ডিজিটাল নাম্বার প্লেট করা তো এটার প্রাইস দেওয়া আছে হইলো গিয়া 115000 টাকা 115000 টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ফিক্স প্রাইস করবে কোনো দামাদামি হবে না যাদের যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ফিক্স প্রাইস করবে হইলো গিয়া 1 লক্ষ না 95000 টাকা লাস্ট করে দিব মাত্র 95000 টাকা লাস্ট করে দিব 110 এর সিবিএস একটা গাড়ি সিবিএস ব্রেকিং সিস্টেম ওকে ভাই পাশাপাশি সাদা কালারের একটা জিক্সার জি সাদা কালারের জিক্সারের এটা অন টেস্টে আছে এটা এখনো নাম্বার হয় না এটা হলো 2019 এর মডেল এখনো অন টেস্টে আছে কারণ নামে নাম্বার হয় না এটা এটা হইলো গিয়ে আপনার যে কিনবে তার নামেই নাম্বার হবে ফার্স্ট পার্টি হবে উনি আমরা রেজিস্ট্রেশন সহ প্রাইস দেওয়া আছে 180000 টাকা যারা রেজিস্ট্রেশন সহ নিবে তাদের জন্য ফিক্সড প্রাইস পড়বে 170000 টাকা ডাবল ডিক্সের ডিক্সার 170000 টাকা রেজিস্ট্রেশন সহ আপনি করে দিবেন আমি সবকিছু করে দিব 1 টাকা আর এক্সট্রা বেয়ার করতে হবে না ওকে আর আরো দুটো গাড়ি আছে একটা হইলো গিয়ে এক্সেসার হলো ইয়ামা এক্সেসার 6000 কিলো চলা 2021 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি এক হাতেই চলা টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা তো এটা আসলে একবারে টোটালি ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার প্লেট করা আছে যখন যাবে তখন নাম ট্রান্সফার করে নিতে পারবে কোনো সমস্যা নেই আর এটার প্রাইস দেওয়া আছে হইলো গিয়া 4,05,000 টাকা যারা ভিডিও দেখে আসবে যারা আপনার ব্লগ দেখে আসবে তাদের জন্য মাত্র 3,90,000 টাকা লাস্ট প্রাইস করে দিব 3,90,000 টাকা এক্সেসার কন্ডিশন সুপার ফ্রেশ এতটুকু বলতে পারবো যারা একটু ভাবের গাড়ি পছন্দ করে অ্যাকচুয়ালি এক্সেসারটা কিন্তু ভাবের গাড়ি হ্যাঁ এটা আসলে যারা পছন্দ করবে তাদের উপরে ডিপেন্ড করবে আসলে বাজারে আরো এক্সেসার পাবেন কিন্তু কম্পেয়ার করে দেখতে পারবেন যে আসলে আমারটা বেস্ট কিনা ওকে ভাই সে অপশন তো অবশ্যই আছে অবশ্যই আছে টেকনিশিয়ান নিয়ে এসে ভাই আমার সোজা কথা হইলো গিয়া যে আমি আসলে উলটপালট গাড়ি বিক্রি করি না উল্টাপাল্টা গাড়ি গাড়িতে কাজ আছে ইঞ্জিন যে কাজ গাড়ি ফাটা ভাঙা চুরা এসব গাড়ি ভাই আমার এখানে নাই আপনি এর আগেও ব্লক করে গেছেন আর 15 ছিল যেগুলো সেল হয়ে গেছে এখন নতুন আসছে আসলে সবসময় আমার কাছে সবসময় আমার কাছে না ভার্সন 4 ছিল সেল হয়ে গেছে এখন আপাতত জিএসএক্স আর ছিল 3-4 সেল হয়ে গেছে আমি উল্টাপাল্টা গাড়ি ভাই আমি বিক্রি করি না আর রাখিও না আমার গাড়ি শোরুম খালি থাকবে দরকার হলে কিন্তু উল্টাপাল্টা গাড়ি আমার কাছে পাবে ভাই কোশ্চেনটা আমি এজন্যই করলাম যে অনেকেই আবার আছে একটু মনে খুঁতখুত করে আমি একটু মেকার নিয়ে যাব কোনো সমস্যা নাই আপনি মেকার কেন টেকনিশিয়ান নিয়ে এসে দরকার হলে আধা ঘন্টা গাড়ি যাচাই বাছাই করে তারপরে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ওকে ভাই এরপরে তারপরে একটা স্কুটি আছে স্কুটি এটা হলো মাহেন্দ্রা গেস্ট্রো 125 এটা 13000 কিলো চলা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা আছে গাড়ি এটা 2018 মডেল 18 রেজিস্ট্রেশন 13000 কিলো চলা জেনুইন চলছে 1 কিলো যদি বেশি চলে গাড়ি আমি তাকে ফ্রি দিয়ে দিব ওকে যদি এসে বলতে পারে যে 13000 ভাই 2018 মডেল গাড়ি 13000 কিলো চলা 13000 ছিল করায় 1 কিলো যদি বেশি চলে আমি গাড়ি তাকে ফ্রি দিয়ে দিব কারণ হলো গিয়া যে ভদ্রলোক কিনছে আমি হাতেই কিনছি একবারে সাথে সাথে হাত থেকে আচ্ছা আমি এসে কোনো মিডিয়ার মাধ্যমে বা কোনো মানুষের মাধ্যমে কিনি নাই একবার হাত থেকে কিনছি এর জন্য আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এটা প্রাইস দেওয়া আছে হলো গিয়ে 1,05,000 টাকা যারা আসলে নিবে তাদের জন্য 95,000 টাকা লাস্ট করে দিবে 95,000 টাকা জি ওকে ভাই তো আজকে মোটামুটি বাইক যে কটা ছেড়ে দেখলাম জি আর কি কালেকশন আপাতত আমারও আরো কালেকশন রয়েছে আমার কাছে ডিসকভার 110 125 সিবিএস নন সিবিএস সব গাড়ি রয়েছে তারপরে হলো অ্যাভেঞ্জার নতুন মডেলটা তারপরে হলো গিয়ে আপনার জিএসএক্স আর
তারপরে হইলো গিয়া আপনার পালসার, তারপরে হইলো গিয়া কার্বোরেটর, এসএফ, এফআই সবাই আছে আমার কাছে, আরো অনেক কালেকশন রয়েছে। তো অবশ্যই যারা আসলে যে কালেকশন লাগবে ডিসক্রিপশনে নাম্বার অবশ্যই দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ইমো নাম্বার থাকবে। যারা প্রবাসী ভাইয়ারা আছে তারাই শুধু হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করেন আল্লাহর রাস্তে। কারণ হইলো গিয়া যারা ঢাকার ভিতরেও থাকেন বা ঢাকার বাইরেও থাকেন তারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে কি হয়, যারা প্রবাসী আছে তাদের সাথে আমরা কথা বলতে পারি না। অতএব যারা ঢাকার ভিতরে এসে থাকবেন তারা ফোনে ফোন দিয়েন, আর হোয়াটসঅ্যাপ ইমোতে যারা ঢাকার বাংলাদেশের বাইরে প্রবাসী ভাইয়েরা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই আমরা রেসপন্স করবেন, আর ভিডিও সহকারে দরকার হলে আমি তাদের দিয়ে দিব। কুরিয়ারের মাধ্যমে আপনারা গাড়ি নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের লোকেশনটা আমি একটু বলে দিই। আমাদের লোকেশনটা হলো গিয়ে মিরপুর 7 নম্বর চলন্তিকার মোড়ে বাইক জোন। তো আসলে মিরপুর 7 নম্বর হলো গিয়ে 11 নম্বর বাস স্ট্যান্ড থেকেও কাছে, 2 নম্বর স্টেডিয়াম থেকেও কাছে। আমি দেখাই দিই একবারে মোড়ের লোকেশন, মোড়টাই হচ্ছে বাইক জোন। হ্যাঁ, একবারে মোড়ের লোকেশনটা। আর গাড়ির সাথে প্রত্যেকটার সাথে 4টা করে ফ্রি সার্ভিস পাবে, আর আমাদের গাড়িতে প্রত্যেকটা গাড়িতে 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি থাকে। 6 মাসের মধ্যে ইঞ্জিনের কোনো প্রবলেম হইলে বা কোনো সমস্যা হইলে অবশ্যই আমরা দেখে দিব। হ্যাঁ, কথা আছে এখানে, এখানে আপনি নষ্ট করে নিয়ে আসবেন বা আপনি আদার্স মানুষে দিয়ে উল্টাপাল্টা চালাবেন সেটার জন্য তার আমি দেখবো না। হ্যাঁ, আমার গাড়ি আপনি স্মুথ ভাবে চালিয়েছেন, আপনি দেখেছেন, আমি আমার গাড়ি দেখলেই বুঝতে পারবো। তো অবশ্যই যত রকম প্রবলেম হয় ইনশাল্লাহ 6 মাসের ভিতরে আমি আপনার এটা দেখবো, কোনো সমস্যা নেই। আর মানুষটা এসে মিথ্যা কথা বলবে না, আর আমিও আপনার সাথে মিথ্যা কথা বলতে যাবো না, সেটাই হলো গিয়ে কথা, বড় কথাই ওই জায়গায়। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আর আমার যে কালেকশনগুলো রয়েছে আরো কালেকশন রয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আপনারা যে কোনো পছন্দের গাড়ি থাকলে অবশ্যই আমরা সেটা দিতে পারবো। আবার দেখা যাচ্ছে যে বাজেট আছে আপনার, ওই গাড়িটা সেল হয়ে গেছে, যে বাজেটে বাইকটা দেখছিল আপনার সাথে কথা বললো ওই বাজেটে আপনি অন্য একটা বাইক। হ্যাঁ, অন্য বাজেটে বাইক দিতে পারবো, ওই রকমই সেম কন্ডিশনের বাইক। আমার শোরুম 3টা আছে, তো 3 শোরুমে আমার বাইক হিউজ পরিমাণ থাকে কালেকশনে, তো অবশ্যই আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে শুভ ভাই, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের অবশ্যই অবশ্যই আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।